আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং আমাদের নিয়মিত ক্লাসগুলো দেখতেছ। সামনে তোমাদের সেমিস্টার পরীক্ষা, আমরা তোমাদের সেমিস্টার পরীক্ষার সিলেবাস ভিত্তিক পার্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস। আসলে ইলেকট্রন বিন্যাসটা কি এটা জানতে হবে এবং ইলেকট্রন বিন্যাসটা কীভাবে হয় এই বিষয়গুলো সম্পর্কে আমাদের ধারণা রাখতে হবে। ইলেকট্রন বিন্যাস বলতে আমরা যে বিষয়টা বুঝি যে আমাদের কিন্তু একটা পরমাণু নির্দিষ্ট সংখ্যক কিন্তু ইলেকট্রন থাকে এবং নির্দিষ্ট সংখ্যক প্রোটন থাকে। তাহলে এই যে ইলেকট্রন থাকে সেই ইলেকট্রনগুলোকে কিন্তু আমরা বিভিন্ন কক্ষপথ বা উপকক্ষপথে বা বিভিন্ন শক্তি স্তরে কিন্তু নির্দিষ্ট সংখ্যকভাবে কিন্তু সজ্জিত করব। এই নির্দিষ্ট সংখ্যকভাবে সজ্জিত করার যে প্রক্রিয়াটা এটাকে আমরা বলতে পারি ইলেকট্রন বিন্যাস। তাহলে আমরা আমি সংখ্যাটা আবার বলতেছি, পরমাণুর বিভিন্ন কক্ষপথে বা উপকক্ষপথে ইলেকট্রন সমূহকে নির্দিষ্ট সংখ্যকভাবে সজ্জিত করার যে প্রক্রিয়া এটাকে বলা হবে ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাসটা মূলত বিভিন্ন শক্তি স্তরে যখন ইলেকট্রন বসে তখন আসলে সে কী নিয়ম মেনে গঠিত হয় বা কী নিয়ম মেনে বসে এই বিষয়টা আমাদের খেয়াল করতে হবে। এটা হচ্ছে মূলত 2n² সূত্রকে সমর্থন করে, এই বিষয়টা আমাদের জানতে হবে। 2n² সূত্রকে সমর্থন করে তোমরা মেবি বিষয়টা জেনে থাকবে। n=1 যদি হয় এটাকে আমরা প্রথম শক্তি স্তর বলে থাকি, প্রথম শক্তি স্তর এটাকে কে সেল বলা হয়, (2n²) 2n²(1)=2। আমি আমরা বলতে পারি আমাদের প্রথম শক্তি স্তরে ইলেকট্রন বসবে দুইটা, কয়টা? দুইটা। n=2 হচ্ছে মূলত দ্বিতীয় শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর KL। এখানে 2 × 2² = 2 × 4 = 8। আমাদের দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন বসেছে মূলত 8টি। আবার যদি আমরা n=3 বসাই, এটা হচ্ছে তৃতীয় শক্তি স্তর M, তাহলে 2 × 9 = 8 আর n=4 চতুর্থ শক্তি স্তর N, 2 × 4² 2 × 6 = 32। তাহলে এই যে বিষয়গুলো আমরা কিন্তু এখান থেকে এই বিষয়টা জানতে পারলাম যে আমাদের কত নম্বর শক্তি স্তরে কয়টি করে ইলেকট্রন বসবে, কয়টি করে ইলেকট্রন বসবে। তাহলে এটা হচ্ছে মূলত শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে উপশক্তি স্তর। আমাদের কিন্তু উপশক্তি স্তরের বিষয়টা খুব ভালো করে জানতে হবে, আর আমরা যদি এটা জানি তাহলে আমরা কীভাবে একটা মনে ইলেকট্রন বিন্যাস করতে পারি। বিষয়টা দেখো, আমরা তোমাদের দেখাচ্ছি, ধরো অক্সিজেন 8, তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে এখন আমরা যে বিষয়টা দেখব, কেতে হচ্ছে 2টি ইলেকট্রন, কেতে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2টি, ঠিক আছে? এটা আর এখন কে পরে হচ্ছে এল, তাহলে এল বাকি কটে, এল বসে হচ্ছে 8টি, এল বসে হচ্ছে 8টি, কিন্তু এখন আমার বাকি আছে কয়টা, আছে তো 6টা, তাহলে কিন্তু আমাকে 6টা বসে। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখবে। আবার যদি আমরা ম্যাগনেশিয়ামের কথা চিন্তা করি, ম্যাগনেশিয়াম 12, তাহলে কেতে হচ্ছে কয়টা, কেতে হচ্ছে 2টা, তাহলে রইল বাকি কত, 10। তাহলে কে এল, এল যাবে 8টি চলে যাবে, 10টি আছে যেহেতু সেহেতু কিন্তু 8টি যেতে পারবে। আর এম এ যাবে হচ্ছে বাকি 2টি, তাহলে কে এল এম। তাহলে কিন্তু দেখো এইভাবে কিন্তু আমরা বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস সহজেই করতে পারি, ঠিক আছে? ওকে, এখন আমরা তোমাদের জেনে দেখাবো সেটা হচ্ছে উপশক্তি স্তর। বিভিন্ন কক্ষপথে উপশক্তি স্তর কয়টি থাকবে সেই বিষয়টা আমরা দেখবো এখন। তো n=1 যদি হয় এটাই আমরা বলেছি প্রথম শক্তি স্তর, প্রথম শক্তি স্তর। এখন একটি শক্তি স্তরের উপশক্তি স্তর কয়টা হবে, উপ শক্তি স্তর উপশক্তি স্তরের সংখ্যা যদি আমরা বের করতে 0 থেকে n-1 এই সূত্রটা ব্যবহার করতে হবে, 0 থেকে n-1 এখানে কিন্তু এল এর এন এর মানটা গুরুত্বপূর্ণ। আমরা উপশক্তি স্তরকে প্রকাশ করি হচ্ছে এল দ্বারা, আর শক্তি স্তর যেটা এটা হচ্ছে এন দ্বারা, বিষয়টা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে n=1 যদি আমরা এখানে বসাই তাহলে এল এর মান হবে 0। দেখো আমরা যদি এখানে 1 বসাই তাহলে কিন্তু 0 1-1 এটাও কিন্তু মূলত 0 হয়ে যাচ্ছে,
তাহলে আমাদের এর যে সংখ্যাটা আসছে সেটি হচ্ছে একটি সংখ্যা, ঠিক আছে, একটি। তাহলে সেটা হচ্ছে ওয়ান এস, ওয়ান এস। তাহলে আমাদের এক নম্বর শক্তি স্তরের কিন্তু শক্তি স্তর হচ্ছে একটি, আর সেটি হচ্ছে ওয়ান এস, মনে রাখতে হবে বিষয়টা। এখন আমরা যেটা দেখবো, এন ইজ ইকাল টু টু, এন ইজ ইকাল টু জিরো, ওয়ান চলে আসবে। কারণ দেখো আমরা কিন্তু প্রথম শক্তি স্তর বাদ দিয়ে কিন্তু আমি দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবো না, প্রথম শক্তি স্তরকে বাদ দিয়ে কিন্তু আমি দ্বিতীয় শক্তি স্তরে যেতে পারবো না। অতএব আমাকে খেয়াল করতে হবে এখানে রূপ শক্তি স্তরের সংখ্যা দুইটি, আর সেটা হচ্ছে এস আর পি, টু এস টু পি। এন ইজ ইকাল টু যদি থ্রি হয়, এন ইজ ইকাল টু জিরো ওয়ান টু, তাহলে এখানে কিন্তু ওয়ান টু থ্রি রূপ শক্তি স্তর হচ্ছে তিনটি, তাহলে এস পি বি, থ্রি এস থ্রি পি থ্রি ডি। আর এন ইজ ইকাল টু ফোর হলে জিরো ওয়ান টু থ্রি চারটি, তাহলে সেটা ফোর এস ফোর বি ফোর ডি ফোর এস। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই উপ শক্তি স্তরে যে আমরা ওগুলো বের করলাম যে কত নম্বর শক্তি স্তরে উপ শক্তি স্তর কয়টা, এটা যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু আমাদের প্রত্যেক শক্তি স্তরে ইলেকট্রনগুলো কিন্তু এখানে ভাগ হয়ে যাবে, তাহলে কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন আসবে এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো এখানে কিন্তু দেখো আমাদের এক নম্বর শক্তি স্তরে কিন্তু ইলেকট্রন আছে দুইটি, এটা তোমরা কিন্তু জানো, এখানে সর্বোচ্চ ইলেকট্রন হচ্ছে দুইটি, ইলেকট্রন সংখ্যা টুয়েলভ স্কয়ার সূত্র মেনে যেটা, তাহলে এখানে কিন্তু ওয়ান এস টু, এস এর সবসময় দুইটি ইলেকট্রন বসবে, দুইয়ের বেশি বসবে না কিন্তু দুইয়ের কম বসা যাবে। তাহলে যে কোনো এস অরবিটাল সেটা ওয়ান এস হোক, টু এস হোক, থ্রি এস হোক, ফোর এস হোক, ফাইভ এস হোক, যে কোনো এস অরবিটালই হোক আমাদের সর্বোচ্চ ইলেকট্রন বসবে দুইটি। তাহলে দেখো দ্বিতীয় নম্বর শক্তি স্তর ইলেকট্রন বসে আটটা, এখন এই আটটাকে কিন্তু আমি এখানে ভাগ করে দেব, এটা হচ্ছে টু, এটা হচ্ছে সিক্স, টু এস টু টু পি সিক্স, টু এস টু টু পি সিক্স। দেখো কারণ আমি জানি এসে কিন্তু দুটোর বেশি বসা যাবে না, তাহলে আমরা এটা বলতে পারলাম যে এসের সর্বোচ্চ হচ্ছে দুইটি আর তৃতীয় সর্বোচ্চ হচ্ছে ছয়টি। তাহলে এখানেও তৃতীয় নম্বরের বসে ইলেকট্রন আঠারোটি, থ্রি এস টু থ্রি পি সিক্স থ্রি ডি টেন, আঠারো হয়ে যায়। আর এখানে যেহেতু বত্রিশটি বসে, ওয়ান এস টু টু পি সিক্স থ্রি ডি টেন, ফোর এস ফোর ডি ফোর এফ। এই যে বিষয়গুলো আমরা কোন শক্তি স্তরের কোয়ার্টি ইলেকট্রন বলবো এই সংখ্যাটাও কিন্তু মূলত নির্দিষ্ট সংখ্যা, মনে রাখবে বিষয়টা। এখন আমরা ইলেকট্রন বিন্যাসটা দেখব, এখন ইলেকট্রন বিন্যাসটা আমরা কীভাবে করতে পারি এই বিষয়টা দেখব, কারণ ইলেকট্রন বিন্যাসটা আমাদের খুবই নেসেসারি, ইলেকট্রন বিন্যাসটা আমরা ভালো করে বুঝতে পারি আমরা পরবর্তী অধ্যায়গুলোতেও ভালো কাজ করতে পারবো। যেমন দেখো আমরা যেটা করবো সেটা হচ্ছে কার্বন সিক্স, তাহলে আমি বলছি কার্বনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ছয়টা, তাহলে আমরা যেটা দেখবো সেটা তাহলে প্রথমে কি ওয়ান এস, তাহলে ওয়ান এস টু, ওয়ান এস টু। আচ্ছা ওয়ান এস এর পরে দেখো কার্বন দেওয়ার পরে কিন্তু কার্বন আরো কার্বন ইলেকট্রন দেওয়ার পরে কিন্তু আরো ইলেকট্রন চারটা রয়ে গেছে, সেটা হচ্ছে টু এস টু, কারণ এসে কিন্তু আমি দুইটার বেশি কখনোই দিতে পারবো না। তাহলে টু এস এর পরে যেটা টু পি টু, তাহলে দেখো দুই দুই চার আর দুই ছয়, তাহলে কিন্তু মূলত আমাদের ছয়টা ইলেকট্রন হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যেটা দেখব যে যা তোমার হচ্ছে সিলিকন চোদ্দ, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স। দেখো এখানে চোদ্দটা আছে অলরেডি, কিন্তু আমি প্রথম শক্তি স্তরে দুইটা দিয়েছি এবং দ্বিতীয় নম্বর শক্তি স্তরে কিন্তু আমরা দ্বিতীয় নম্বর শক্তি স্তরে উপর শক্তি স্তর কি টু এস আর হচ্ছে টু পি, এখানে কিন্তু আমরা আটটি দিয়েছি, কটি দিয়েছি আটটি, তাহলে এখানে কিন্তু থ্রি এস টু থ্রি পি টু হয়ে যাবে, থ্রি পি টু হয়ে যাবে। তাহলে আশা করি ইলেকট্রন বিন্যাসের বিষয় যেগুলো আছে তোমরা বুঝতে পেরেছ, তো তোমরা বাসায় এগুলো প্র্যাকটিস করবে। তো ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই কামনাই।